এই দিনের মেহনতে ফিকি নিয়ে আপনি আসছেন তো আপনার এই সময়টা আপনার কাছে কেমন লাগছে অনেক আনন্দ লাগছে অনেক আনন্দের আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক আনন্দের এই যে মুরব্বি মুরব্বি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুরব্বি আপনি কোন কোন ডিস্ট্রিক্ট কোন জেলা সিলেট ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ সিলেটই নে ভাই মাশাআল্লাহ তো সিলেটি ভাই এখানে আসেন তো এই মুরব্বি আপনি এই এটা নিয়ে কয়বার এখানে আসছেন এই টঙ্গী বিশ্ব ইস্তেমা এইবার আলহামদুলিল্লাহ হিয়ার ইজ বিশ্ব ইস্তেমা সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্ন লোক আসেন তো মুসলিমদের এই এসএমআর তিন দিন এটা হচ্ছে তবলিগি ক্রাজ তাদের কারগুজারি পেশ করে এবং এইখান থেকে তারা নতুন তাগাদা নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তবলিগি বিভিন্ন তাগাদা উসুল এখানে পেশ করা হয় তো এখানে আমাদের বাংলাদেশি ভাইয়ারাও থাকেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ছুটে আসেন এই তিন দিন এবং আখেরি মোনাজাত দ্বারা শেষ হয় তো এটা 2024 সালের ফেব্রুয়ারি 2-3-4 এই তিন দিন বৃহস্পতি শুক্র শুক্র শনি রবি এই তিন দিন এই বছর হচ্ছে আমাদের আলেমদের যে ইজতেমা বলা হয় আলহামদুলিল্লাহ মানুষ অনেক কষ্ট মুজাহাদা করে অনেক কষ্ট করে তারা এখানে তিনটা দিন অতিবাহিত করেন এই যে কি পরিমাণ কষ্ট মুজাহাদা তারা করতেছে তারা খুব কষ্ট করে উজু করতেছে পানির সংকট অনেক মানুষ এখানে উজু করতেছে এরকম বিভিন্ন হাউস আমি এই মুহূর্তে যে যে বিল্ডিং উপরে আছি এটা 25 নম্বর টয়লেট এরকম 25টার উপরে টয়লেট আছে এইরকম লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয় আল্লাহ তাআলা দিনের মেহনত যে সারা দুনিয়াবি আলম দুনিয়াবি মেহনত কে সামনে নিয়ে আখেরাত কে সামনে নিয়ে তারা কষ্ট মুজাহাদা করেন দুনিয়ার মানুষ দুনিয়ামুখী মানুষকে কীভাবে আখেরাতমুখী করা যায় এটি তাদের ফিকির উম্মত কীভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারে এই ফিকির নিয়ে এখানে এই যে মানুষ অনেক কষ্ট মুজাহাদা করে এখানে তারা বয়ান শোনেন ইন্ডিয়ান অনেক বড় বড় আলেম ওলামা একরাম বাংলাদেশি এবং সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে বয়ান শোনেন মুরব্বিরা এখানে বয়ান পেশ করেন আলহামদুলিল্লাহ এখানে আমার ভাইয়েরা রান্না করে এই যে পাশে রান্না করতেছেন আলহামদুলিল্লাহ তারা রান্না করে এই তিন দিন এখানে তারা অতিবাহিত করেন অনেক মজাদা করেন আলহামদুলিল্লাহ তো এইখানে এই যে এই মুহূর্তে টঙ্গী বিশ্ব ইজতেমা আমি রয়েছি আলহামদুলিল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানুষ কষ্ট মুজাহাদার মাধ্যমে তারা এই সময়টা অতিবাহিত করছে প্রতিটি সেকেন্ড তারা নেকি পাচ্ছে যে আপনি আমি বাড়িতে বসে যে নেকি যেটা পাচ্ছি না তারা সেটা এখানে থেকে এই নেকিটা পাচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ এই যে কত কষ্ট মুজাহাদা করতেছেন আমার এক বাংলাদেশি ভাই আছেন অল্প সময় কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনি কোন জেলা থেকে আলহামদুলিল্লাহ ভাই আমার দেশি ভাই নেত্রকোনা থেকে নেত্রকোনা অনেক মানুষ এখানে আসছেন আজকেও নেত্রকোনা জামাতের তালিকা করে আসলাম আলহামদুলিল্লাহ কোন থানা ভাই আপনার নেত্রকোনা বারহাট্টা মাশাআল্লাহ তো বারহাট্টা ভাই আপনার এই দিনের মেহনতে ফিকি নিয়ে আপনি আসছেন তো আপনার এই সময়টা আপনার কাছে কেমন লাগছে অনেক আনন্দ লাগছে অনেক আনন্দের আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক আনন্দের এই যে মুরব্বি মুরব্বি একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মুরব্বি আপনি কোন কোন ডিস্ট্রিক্ট কোন জেলা সিলেট ডিস্ট্রিক্ট আলহামদুলিল্লাহ সিলেটই নে ভাই মাশাআল্লাহ তো সিলেটি ভাই এখানে আসেন তো এই মুরব্বি আপনি এই এটা নিয়ে কয়বার এখানে আসছেন এই টঙ্গী বিশ্ব ইজতেমা এইবার পাঁচবার আসি মাশাআল্লাহ পাঁচবার আসছেন মুরব্বি তো অবলিকে সময় লাগাইছেন আপনি আলহামদুলিল্লাহ এখন নিয়ত করছেন আল্লাহ আস্তে যাবেন ইজতেমা থেকে মাশাআল্লাহ আপনার কাছে কেমন লাগতেছে এই তিনটা দিন খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ এই মুরব্বি চাচুর কাছে খুব ভালো লাগতেছে দিনের রাস্তায় এসে যে মানুষ সব সারাক্ষণ এরকম কষ্ট মুজাহাদা দিনের জন্য আল্লাহর জন্য
এই যে মানুষ কত কষ্ট করে গোসল অজু রান্না থাকা হাল লাইনে কুরবানি, এটা একমাত্র বিওলা কাজের মাধ্যমে সম্ভব। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি মানুষ একত্রিত হয়তো ঝগড়া বিবাদ ফাসাদ লেগে যেত, এখানে কোনো ঝগড়া নেই। এই যে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, কোনো ঝগড়া নেই, কোনো বিশৃঙ্খলা নাই, সবাই সুশৃঙ্খল ভাবে একজন আরেকজনকে সাহায্য করতেছে, সবাই সুশৃঙ্খল ভাবে এখানে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে টঙ্গী বিশ্ব ইস্তেমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কবুল করছেন, বিদেশ আসতে পারছেন। বাংলাদেশে এরকম 17 কোটি 18 কোটি মানুষ সবাই কিন্তু আসতে পারে নাই, যারা এই দিনের লাইনে মেহনত করে তারাই আসতে পারছেন এবং তারাই এখান থেকে আল্লাহর রাস্তায় বের হবেন। আমরা ইনশাআল্লাহ বিদেশ সফরে এরকম নিয়ত করেছি, আমরা যারা তিন চেল্লা দিয়েছি বিদেশ সফরে নাকি করলাম, তো মুরব্বী ইনশাআল্লাহ তিন চেল্লা নিয়ত ইনশাআল্লাহ অবশ্যই, হ্যাঁ ইনশাআল্লাহ। এই এই যে আমার নেত্রকোণ বারঘাটার ভাই, ভাইও তিন চেল্লা নিয়ত আলহামদুলিল্লাহ চিল্লার সাথে মাশাআল্লাহ। তো এই যে আমরা এখন যে বিল্ডিং এর উপর থেকে আমরা যে ভিউ দেখতে পাচ্ছি, সবই আমি কারো ফেস এরকম ভাবে নিচে দেখাচ্ছি না, তারা বোঝা আদা করতেছে। আমি এখানে দেখাচ্ছি ভিউটা এটাই, মানুষ কুরবানি করে সময় অতিবাহিত করছে দিনের জন্য। আমিন ওয়া আখিরি দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।